আর সাধনা মিটিল আশা না পূরিল সকলি ফুরায়। গুড মর্নিং সবাইকে, আমি হচ্ছি বুদ্ধদেব, তোমরা দেখছো সোনু বুদ্ধদেব ব্লগ। গত দু সপ্তাহ ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, কারণ একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এর আগে আমি দু সপ্তাহ আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, সেটা দুর্গাপুজোর সময়, তারপরে আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আজকে আমি রয়েছি কাকিনাড়া স্টেশনে, এই হলো প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্ম থেকে সোজা আমি যাবো গোডাউন মার্ট। কাকিনাড়া এই প্ল্যাটফর্ম থেকে সোজা এইরকম প্ল্যাটফর্মের ওভারব্রিজ ক্রস করলে এখানে বিভিন্ন অটো টোটো রয়েছে, এখান থেকে আমরা যাবো গোডাউন মার্ট। স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট সময় নিল টোটোতে, এখানে মাত্র 15 টাকা ভাড়া নিয়েছে, ঠিক রাস্তার পাশে। এবং এই যে ফ্লাইওভার, ফ্লাইওভারের পাশে কিন্তু তৈরি হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। এবার কিন্তু আর আগ্রাতে যেতে হবে না, এবার কিন্তু বাংলাতে তৈরি হচ্ছে আগ্রার তাজমহল। এই কালী পুজোর থিমটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। পানপুর বালকবৃন্দ এই বছর 2024-এ যে থিমটা তৈরি করতে চলেছে সেটা হচ্ছে আগ্রার তাজমহল। সামনে কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ, এবং ওপরে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু যেরকম মার্বেল পাথরে সেরকম কিন্তু স্ট্রাকচারটা কিছুটা তৈরি করছে, এবং নিচে কিন্তু এরকম ব্যারিকেড, বাঁশের ব্যারিকেড দেওয়া হচ্ছে। এই বাঁশের ব্যারিকেডের পাশে সামনে যে ফ্রন্ট গেটটা রয়েছে, সেই ফ্রন্ট গেটটা কিছু কিন্তু ব্যানার দেওয়া রয়েছে। সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো এবার কিন্তু পানপুর বালকবৃন্দ তৈরি করতে চলেছে আগ্রার তাজমহল। এদের এই পুজোটা পড়েছে 39 বছরের পড়েছে এই বছর। তাজমহলের যে ওপরে যে গম্বুজের মতো সেই রকম কিন্তু দুটো তৈরি করেছে দেখতে পাচ্ছ, দুই ধারে এটা বসানো থাকবে, অর্থাৎ এই যে বাঁশের উপরে যে স্ট্রাকচারগুলো সেই ওপরের স্ট্রাকচারে কিন্তু এই গম্বুজগুলো বসানো থাকবে। পানপুর বালকবৃন্দ এই বছর একটা অভিনব থিম তৈরি করতে চলেছে, যেটা শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোতে। আর এদের কিন্তু এই বছর যে থিম হচ্ছে সেটা হচ্ছে আগ্রার তাজমহল। সে আগ্রার তাজমহলের সামনে কিন্তু যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এখন কাজ চলছে, আর সামনে কিন্তু যে থিমটা সেই থিমটা কিন্তু তৈরি করছে। কিন্তু প্রবেশের মুখে কিন্তু এরকম কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে, আর এখানটা কিন্তু বহু বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো টব নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু ধারে ধারে এইভাবে লাগানো থাকবে, অর্থাৎ বসানো থাকবে। আর এই যে মাঝখানটা কিন্তু এটা ফোয়ারার সিস্টেম করেছে, অর্থাৎ যেরকমই তাজমহলের সামনে যেটা রয়েছে সেই যে ফোয়ারা, সেই ফোয়ারার কিন্তু এই সামনেটা তৈরি করেছে। এবং এর ভেতরে আমরা দৃশ্যটা দেখব, এখন কতটা কীরকম প্রস্তুতির কাজ হয়েছে সে ভেতরে গিয়ে বোঝা যাবে। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু এইরকমভাবে সিঁড়ি দেওয়া রয়েছে, সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে, প্রায় 1 তলা সমান কিন্তু একটা সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়ির ওপরে কিন্তু যেখানে প্রতিমা থাকছে, অর্থাৎ কালী, সেই কালী পুজো যেখানটা হবে, এই ভাবে স্টেজটা করা থাকা রয়েছে। এক দিক থেকে কিন্তু মানুষরা উঠতে পারবে না, কিন্তু এই দিকে সিঁড়ি রয়েছে, আর এই দিকটাও থেকে সিঁড়ি রয়েছে, দুই দিক থেকে সিঁড়ি রয়েছে। মন্দিরের ঠিক ফ্রন্ট গেটটা, অর্থাৎ যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবে সেই গেটটা, সেখান থেকে তারপরে কিন্তু এই দুটো সিঁড়ি রয়েছে, এখানটায় দুটো সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে, তারপরে এই জায়গাটা পুরো দর্শনার্থীরা ঘুরে দেখতে পাবে। মানে অর্থাৎ যেটা যে তাজমহলের ওপরে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তৈরি করেছে, এবং এর ভেতর দিয়ে আবার সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, এবং সেখানটায় কিন্তু কালী পুজো হবে, এবং এর ভেতরে কিন্তু কালী পুজো হবে। আবার এই পাশ দিয়ে রাস্তা রয়েছে, ঠিক সেমভাবে ওই পাশ দিয়েও একটা রাস্তা রয়েছে। তাজমহলের পুরো স্ট্রাকচারটা কিন্তু হোয়াইট রয়েছে, যার জন্য কিন্তু দেখছে পুরোটা কিন্তু সমস্ত জায়গা কিন্তু হোয়াইট কালার দিয়েছে, এবং এই সমস্ত যে প্লাই দিয়েছে, প্লাইয়ের ওপরে কিন্তু এগুলো আবার হোয়াইট কালার মারবে, অর্থাৎ হোয়াইট রং যে নিয়ে এসছে এই মেশিন দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু হোয়াইট করবে। তারপরে এই যে পুরো স্ট্রাকচারটা তৈরি করছে, এই স্ট্রাকচারের উপরে কিন্তু ভেতরেও কিন্তু কিছু ডিজাইন হবে, এখন কিন্তু কাজ চলছে, প্রায় 50 থেকে 60 জন কিন্তু কাজ করছে, ভেতরে বাইরে সমস্ত জায়গা কিন্তু প্রায় 50 থেকে 60 জন কাজ করছে। এবং এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ কাল থেকে পরশুদিন বৃষ্টি হয়েছিলো, 2 দিন কিন্তু বৃষ্টি হয়েছিলো, যার জন্য কিন্তু জল জমা হয়ে গেছিলো, আর এইগুলো কিন্তু পাম্পের সাহায্যে কিন্তু আবার জলগুলো বের করে দিচ্ছে। উপরের দিক থেকে কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নেমে এলে ঠিক এই যে সোজা গলিটা রয়েছে, এই সোজা গলিটা কিছুটা চলে গেলে পুরো কিন্তু এই জায়গাটা কিন্তু মা প্রতিমা থাকবে, অর্থাৎ মা কালী কিন্তু ঠিক এই জায়গাটা থাকবে। ভেতরে অর্থাৎ মন্দিরে যেখানে প্রবেশ করবে সেখানে কিন্তু একটাই মেন গেট রয়েছে, আর ওই গেট দিয়ে কিন্তু যেতে হবে। আর এখানটা কিন্তু এই ভেতরে পুরো স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাচ্ছ, বিভিন্ন ডিজাইন করা রয়েছে, এবং সামনে যে এই জায়গাটা ফাঁকা অংশ, এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে। আর এই পাশ দিয়ে কিন্তু এক্সিট গেট, এটা এন্ট্রি গেট, আর এই পাশ দিয়ে কিন্তু এক্সিট গেট। এটা
আর এর ভেতরে ওপরের দিকটা দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন মূর্তির ছবি দেওয়া রয়েছে। বিভিন্ন থার্মোকলের কিন্তু কাজ হচ্ছে এখানে, মানে থার্মোকলকে কেটে কিন্তু ডিজাইন দেওয়া হচ্ছে। পুরো এই যে পুরো জায়গাটা দিচ্ছে ফাঁকা অংশ ওপরে, পুরো এই জায়গাটা কিন্তু দর্শনার্থীরা ঘুরে দেখতে পাবে এবং দাঁড়িয়ে কিন্তু এখানটায় কিন্তু তারা ফটো সেলফি নিতে পারবে। তাজমহলের ঠিক ব্যাকগ্রাউন্ডে এই একটা মানে থুম থাকা রয়েছে আর ঠিক সামনে একটা থুম রয়েছে, সেমভাবে কিন্তু ওই পাশেও তৈরি করেছে। এবং নাইটে অফ হয়ে থাকে, কারণ দিনে তো কাজ হয়ে থাকে, তাছাড়াও নাইটেও কাজ হয়ে থাকে, যার জন্য কিন্তু প্রচুর লাইট দিয়ে। যার জন্য দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু ইঁট পাতিয়ে দিচ্ছে, অর্থাৎ দর্শনার্থীরা যারা আসবে তারা কিন্তু যখন এই জায়গাটা জল জমা হয়ে যাবে বা বৃষ্টি যখন হবে তখন কিন্তু তাদের হাঁটতে কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য কিন্তু ইঁট দেওয়া, মানে ইঁটটা পুরো পাতিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তা করে দেওয়া হচ্ছে কোন পাশ দিয়ে প্রবেশ করবে এবং কোন পাশ দিয়ে বের হবে, সেই রকম কিন্তু রাস্তা তৈরি করে দিচ্ছে। দেখো দর্শনার্থীরা এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করবে, এই পাশ দিয়েও কিন্তু বের হবে, একটা এক্সিট গেট রয়েছে এবং এই পাশ দিয়ে কিন্তু পুরো এক্সিট গেটটা রয়েছে সামনে, অর্থাৎ মন্দিরের ভেতরে প্রবেশ করার পর কিন্তু দর্শন করার পর কিন্তু এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে। এখানে বিভিন্ন থার্মোকলের ডিজাইন দেওয়া রয়েছে এবং এই সব থার্মোকলও কিন্তু সামনে বসবে, হয়তো ভেতরে কিছু অংশ কিন্তু থার্মোকল বসবে। আর সামনে দেখতে পাচ্ছে এই তিনটে ডিজাইন দেখতে পাচ্ছে ওপরে স্ট্রাকচারে, এই তিনটে থার্মোকলের ডিজাইন দেওয়া রয়েছে, তারা কিন্তু ওপরে কাজ করছে। দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে, এখন পুরো জায়গাটা থার্মোকল দেওয়া হয়েছে এবং থার্মোকলের পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ যেটা জায়গাটা যে পাইপ দেওয়া রয়েছে না, যেটা ফাইবারের পাইপ দেওয়া রয়েছে, সেই ফাইবারের পাইপটা কিন্তু সাদা কালার করছে। দেখতে পাচ্ছ ওপর থেকে নিচে মেশিন চলছে আর ওপরে দাদা সেই রং করছে। তোমরা এখানে আসবে কিভাবে আমি বলে দিই, কাকিনাড়া স্টেশন থেকে টোটো কিংবা অটো ধরে নেবে, সেখান থেকে কিন্তু 15 টাকা ভাড়া নিচ্ছে। তোমরা বলবে যে পানপুর বালকবৃন্দ ক্লাবে যাবো আর যেখানে কালী পুজোর যে তাজমহল তৈরি হয়েছে সেই ক্লাবে যাবো, বললে এই রোডের পাশে কিন্তু তৈরি হচ্ছে এই তাজমহল, তোমরা চলে আসতে পারো এই কাকিনাড়া স্টেশন থেকে মাত্র 15 মিনিটের সময়। পানপুর বালকবৃন্দে যে এই বছর যে অভিনব থিমটা তৈরি করতে চলেছে সেটা হচ্ছে আগ্রার তাজমহল। এই কালী পুজোতে কিন্তু পুরো জায়গাটা দেখতে পাচ্ছে ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠটা কিন্তু অনুষ্ঠান হবে আর সামনে যে তৈরি করেছে আগ্রার তাজমহল। আর এই জায়গাটা পুরো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু রাস্তাতে দুই পাশে কিন্তু পুরো জায়গাটা কিন্তু লাইট দেওয়া রয়েছে, অর্থাৎ যে সামনের থিমের যে লাইট সেই থিমগুলো বিভিন্ন ডিজাইনের লাইট কিন্তু দুই পাশে দেওয়া রয়েছে রাস্তার দুই পাশে। এবং ওই পাশে একটা মেন গেট তৈরি করেছে, ওটা কিন্তু রাস্তার ওই পাশটা রয়েছে এবং কিছুটা এই পাশে, অর্থাৎ যে মাঠটা সেই মাঠটার এই পাশে রয়েছে। আর এই জায়গাটা পুরো কিন্তু জায়গাটা দোকানপাট বসবে এবং মাঝখানটা কিন্তু অনুষ্ঠান হবে। আর এই জায়গাটা কিন্তু থিমটা তৈরি করেছে, থিমটা কিন্তু দুর্দান্ত লাগছে, খুব আকর্ষণ, মানে একটা থিম তৈরি করতে চলেছে 2024-এ কিন্তু এই কালী পুজোতে কিন্তু এইরকম একটা অভিনব থিম তৈরি করে চলেছে এই পানপুর বালক সংগ্রহ ক্লাব, যে একটা অভিনব থিম তৈরি করেছে খুব দুর্দান্ত লেগেছে।